আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমরাও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটু বাইরে বের হইছি আমার বাবুদের নিয়ে। তো বাইরে বলতে আমার বাসার সামনে, বেশি দূরে না, বাড়ি আসছে। তো এই দেখেন দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে। কারণ হচ্ছে বাচ্চারা একটু বাইরে বেরোতে চান, ঘরের ভিতর থাকতে থাকতে দেখা যাচ্ছে ওরা খুব বোরিং হয়ে যায়। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, মানে একটু অন্ধকার টাইপের হয়ে আসছে, পুরোপুরি পরিষ্কার না, পরিষ্কার হয়ে পুরোপুরি ক্লিয়ার না। তো আমরা একা আসি না আজকে, আমাদের সাথে যে আমাদের এক ভাবি আসছে আর ওনার বাবুর নিয়ে আসছে সাথে। যে অনেক লোকজন খেলা করতেছে, বুঝছো? আমি বুঝলাম না, করা করে ইলিশ মুরগি সাথে পেঁয়াজ ভাই জানি সেই পেঁয়াজ আর কাঁচা করে দেখতে পাচ্ছেন আমার মাছ গুলো প্রায় হয়ে গেছে। পেঁয়াজের সাথে মাছটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। মেয়ে আমাকে বলছে এমন ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কটা করে ইলিশ মাছ ভাজা করো। তো মেয়েটার জ্বর আসছে, শরীরটা বেশি ভালো না, টনসিল করছে, জ্বর আসছে। তো আমি ভাবলাম যে যা যাই দিয়ে ও ভাত খাইতেছে তাই করে দিই। যার কারণে এখন রাত বাজে 10:15 বাকি আছে। হাত ভাজা করে দিব, তারপর ভাত খাবে। ভালোই হলো, ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। মেয়েটা আসলে খাওয়া মানে খাওয়া নিয়ে খুব বিরক্ত করে, কিছু খাইতে চায় না। সুন্দর একটা কালার আসছে, গ্রান বেরিস অনেক সুন্দর। তো এই তোমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখবেন, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হচ্ছে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।